আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য জীবন বিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা রয়েছে আমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, আমরা দেখেছি এই চ্যাপ্টারটার ভেতরে প্রচুর প্রচুর বিষয় রয়েছে। তো এখান থেকে কিন্তু প্রতি বছর নিয়মিতভাবে MCQ এবং SAQ টাইপের প্রশ্ন কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষায় আসে। তো আজ এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 60টি MCQ প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করছি। যে প্রশ্নগুলো তোমাদের সামনে MCQ আকারে শেয়ার করছি, মনে রাখবে যে প্রশ্নগুলো যে শুধুমাত্র MCQ হয়ে তোমাদের কাছে আসবে সেটা কিন্তু নয়। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু SAQ আকারেও তোমাদের কাছে আসতে পারে বা শূন্যস্থান রূপেও আসতে পারে বা অন্যান্য যে টাইপসের প্রশ্নগুলো রয়েছে সেভাবেও কিন্তু তোমাদের আসতে পারে। অর্থাৎ আমি বলবো প্রথম অধ্যায় থেকে এই যে 60টি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি খুব ভালো করে কিন্তু অবশ্যই একদম পুরো ফাইনাল পরীক্ষার জন্য রেডি করে রাখবে। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মোস্ট ইম্পর্টেন্ট যে 60টি প্রশ্ন, সেই 60টি প্রশ্ন নিয়ে আলোচনা। তো আমাদের প্রথম প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু প্রমাণ করেন যে উদ্ভিদের প্রাণ আছে সেটি কি? যেমন এখানে অপশানে রয়েছে আর্ক ইন্ডিকেটর, ক্রেসকোগ্রাফ, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ। উত্তরটা হলো ক্রেসকোগ্রাফ। তো আমি জাস্ট তোমাদের সামনে উত্তরটাই শেয়ার করছি আর অপশানগুলো এই মুহূর্তে শেয়ার করছি না। যেমন নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? উত্তর হচ্ছে থাইরয়েড গ্রন্থি হলো একটা অন্তঃক্ষরা গ্রন্থি। থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়? উত্তর হচ্ছে গ্রীবাদেশে। পরবর্তী কোশ্চেন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? উত্তর হচ্ছে অগ্নাশয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, ADH এর অভাবে কোন রোগটি লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। পরবর্তী কোশ্চেন, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষকে কি বলা হয়? উত্তর হচ্ছে গ্লাইকোজেনেসিস। পরবর্তী কোশ্চেন, অ্যান্টিডায়াবেটিক হরমোন কি? উত্তর হচ্ছে ইনসুলিন। পরবর্তী কোশ্চেন, জরুরিকালীন বা সংকটকালীন হরমোন কাকে বলা হয়? আমরা সবাই জানি খুব ইজি প্রশ্ন, অ্যাড্রিনালিন হরমোনকে। পরবর্তী প্রশ্ন, নালীবিহীন গ্রন্থিকে কি বলা হয়? উত্তর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। পরবর্তী কোশ্চেন, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় প্রকার কাজ করে কোন গ্রন্থি? উত্তর হলো মিশ্র গ্রন্থি। পরবর্তী কোশ্চেন, যে হরমোনটি BMR এবং রক্তচাপ বৃদ্ধি করে সেটি কি? BMR মানে হচ্ছে বেসাল মেটাবলিক রেট। তো সেটি কি? সেটি হলো উত্তর অ্যাড্রিনালিন হরমোন। পরবর্তী কোশ্চেন, ক্যালিরোজেনিক হরমোন কোনটি? উত্তর হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন হলো একটি ক্যালিরোজেনিক হরমোন। তারপরের কোশ্চেন, যে যে হরমোনটি শ্বাসকষ্ট লাঘবে ব্যবহার হয় সেটার নাম কি? শ্বাসকষ্ট লাঘবে ব্যবহার হয় অ্যাড্রিনালিন হরমোন। পরবর্তী কোশ্চেন, রসস্ফীতির তারতম্যের চলন দেখা যায় কোন গাছে? তো রসস্ফীতির তারতম্যের চলন দেখা যায় বনচড়াল গাছে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। আলোর উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কি বলা হয়? আলো মানেই হচ্ছে ফটো, অর্থাৎ ফটোট্রফিক চলন। পরেরটা চলে যায়, প্রাণী দেহে রাসায়নিক সমন্বয় সাধনের কাজ করে কে? রাসায়নিক সমন্বয় সাধনের কাজ করে হরমোন। পরবর্তী কোশ্চেন, সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? উত্তর হচ্ছে হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয়। পরবর্তী কোশ্চেন, নিজের যে হরমোনটি বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে সেটি কি? অর্থাৎ বীজবিহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোনের নাম কি? উত্তর হলো অক্সিন। পরবর্তী কোশ্চেন, বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে কোন হরমোন? উত্তর জিব্রেলিন হরমোন। পরবর্তী কোশ্চেন, অগ্রস্থ প্রকটতায় সাহায্যকারী হরমোনটির নাম কি? উত্তর হল অক্সিন। পরবর্তী কোশ্চেন, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? উত্তর হল অক্সিন। পরবর্তী কোশ্চেন, হরমোন হলো এক ধরনের কি? অপশানে ছিল আমাদের ভৌত সমন্বয়ক, উৎসেচক, ভিটামিন নাকি রাসায়নিক সমন্বয়ক? উত্তর হল রাসায়নিক সমন্বয়ক। পরবর্তী কোশ্চেন, প্রাকৃতিক অক্সিন কাকে বলা হয়? উত্তর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। পরবর্তী কোশ্চেন, উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে কে? উত্তর হচ্ছে অক্সিন হরমোন। পরবর্তী কোশ্চেন, সঠিক জোড় নির্বাচন করো। উত্তরটা কি? দেখো, অক্সিন হরমোন অগ্রস্থ প্রকটতায় ঘটে, একদম ঠিক। জিব্রেলিন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, এটাও ঠিক। সাইটোকাইনিন উদ্ভিদ কোষ বিভাজন ঘটায়, এটাও ঠিক। অর্থাৎ উত্তর কি? উপরের সবকটি ঠিক। কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত করো। প্রথম অপশানে ছিল আমাদের এদাগ, থাইরক্সিন হরমোন ক্রেপস চক্রের সক্রিয়তা বাড়ায়। তারপরে রয়েছে আমাদের বিদাগ, দ্বিতীয়টা ছিল অক্সিটোসিন প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়, দুটোই ঠিক। পরেরটা রয়েছে অ্যাড্রিনালিন হৃদস্পন্দনতা ও রক্তচাপ বাড়ায়, এটাও ঠিক। এবং লাস্ট অপশানে রয়েছে উপরের সবকটি সঠিক, তাহলে উত্তর হচ্ছে উপরের সবকটি সঠিক।
পরবর্তী কোশ্চেন, প্রভুগ্রন্থি কাকে বলা হয়? উত্তর হচ্ছে পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়। আপাতকালীন বা জরুরিকালীন হরমোন কাকে বলা হয়? উত্তর অ্যাড্রিনালিন হরমোনকে। ক্যালোরোজেনিক হরমোন কাকে বলা হয়? উত্তর থাইরক্সিনকে। পরবর্তী কোশ্চেন, গয়টার রোগের কারণ কি? উত্তর থাইরক্সিন যদি বেশি খরিত হয় তাহলে গয়টার রোগ সৃষ্টি হয়। বিএমআর নিয়ন্ত্রণ করে কে? উত্তর হচ্ছে থাইরক্সিন বিএমআর নিয়ন্ত্রণ করে। ইনসুলিন খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোথা থেকে? বিটা কোষ থেকে। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ইনসুলিন কোথা থেকে খরিত হয়? তখন লিখবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। পরবর্তী কোশ্চেন, এডিএইচ এর অভাবে কোন রোগটি হয়? মনে রাখবে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ এডিএইচ এর প্রভাবে হয়। পরবর্তী কোশ্চেন, রক্তে শর্করার পরিমাণ কমাতে যে হরমোনটি সাহায্য করে সেটি কি? সেটি হলো ইনসুলিন। পরবর্তী কোশ্চেন, মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কটি? উত্তর 12 জোড়া। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কটি? উত্তর হচ্ছে 31 জোড়া। পরবর্তী কোশ্চেন, মস্তিষ্কের আবরণকে কি বলে? উত্তর হচ্ছে মেনিনজেস বলা হয়। পরবর্তী কোশ্চেন, রেনভিয়ারের পর্ব দেখা যায় স্নায়ুকোষের কোথায়? উত্তর অ্যাক্সনে। পরের কোশ্চেন, গুরু মস্তিষ্কের যোজকটির নাম কি? উত্তর কর্পাস ক্যালোসাম। পরবর্তী কোশ্চেন, চোখের প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? উত্তর রেটিনাতে গঠিত হয়। পরবর্তী কোশ্চেন, প্রাণীদেহের ভৌত সমন্বয় সাধনের সাহায্য করে কি? উত্তর হচ্ছে স্নায়ুতন্ত্র। তারপরে কোশ্চেন, স্নায়ুতন্ত্রের ধারক কোষের নাম কি? উত্তর নিউরোগ্লিয়া কোষ, যেটাকে যাকে স্নায়ুতন্ত্রের ধারক কোষ বলা হয়। পরের প্রশ্ন, দুটো নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? উত্তর সাইনাপস বলা হয়। পরে কোশ্চেন, মায়োরিন আবরণ গঠনে সাহায্য করে কে? উত্তর হচ্ছে সোয়ান কোষ। পরে কোশ্চেন, মায়োরিন আবরণ বা মায়োরিন শীত থাকে কোথায়? উত্তর হচ্ছে কোষ দেহে। পরে কোশ্চেন, গুরু মস্তিষ্কের কাজ কি? উত্তর স্মৃতি বুদ্ধি চিন্তা ইত্যাদি নিয়ন্ত্রণ রাখা। পরবর্তী কোশ্চেন, হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে কি? উত্তর হচ্ছে সুষুম্না শীর্ষক। মানুষের মস্তিষ্কের স্নায়ুকোষের সংখ্যা কত? প্রায় 10 শতকোটি, তারপরে বা 1000 কোটি এরকম টাইপের। প্যারামেসিয়াম গমন অঙ্গ হলো, প্যারামেসিয়ার যে গমন অঙ্গ সেটার নাম কি? উত্তর হচ্ছে সিলিয়া। পরে কোশ্চেন, ফ্লাজেলার মাধ্যমে গমনকে কি বলা হয়? উত্তর হচ্ছে ফ্লাজেলীয় গমন। গমনে অক্ষম একটি প্রাণীর নাম কি? উত্তর হলো প্রবাল। পাখির ডানায় পালকের সংখ্যা কটি? উত্তর 23টি। পরে কোশ্চেন, উদ্ভিদ হরমোনকে কি বলা হয়? ফাইটো হরমোন বলা হয়। উদ্ভিদ হরমোন খরিত হয় কোথা থেকে? উত্তর হচ্ছে ভাজক কলা থেকে। প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনটি কি? উত্তর হলো অক্সিন। নিচের কোনটি কৃত্রিম অক্সিন হরমোন? উত্তর হচ্ছে এনএ আইভিএ, তারপরে 2,4-D, অর্থাৎ সবগুলি। উত্তর ডি দাগ। জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলা হয়? উত্তর হচ্ছে উত্তেজিত। উদ্ভিদরা প্রাণীদের মতো সংবেদনশীল কথাটা প্রথম কে বলেছিলেন? জগদীশচন্দ্র বসু বলেছিলেন। পরিবেশের যে সকল পরিবর্তন জীবের দ্বারা শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তাদেরকে কি বলা হয়? উদ্দীপক। একদম আমাদের বইয়ের ফার্স্ট কোশ্চেন, উদ্দীপক ও সংবেদনশীলতা। পরবর্তী আমাদের লাস্ট আর একটা কোশ্চেন, নিচের কোনটি হাইপোথ্যালামাস হতে নিঃসৃত হয়? অপশান রয়েছে GHRH, GnRH, TRH, উত্তর সবকটি। তো এই হলো মোস্ট ইম্পর্ট্যান্ট 7টি প্রশ্ন শেয়ার করলাম। এছাড়াও আরও বিভিন্ন অধ্যায়ভিত্তিক আলোচনা ইতিমধ্যে তোমাদের সামনে শেয়ার করেছি, তারা যখনই তারা অবশ্যই চ্যানেলগুলোর লিস্টে চলে যাবে এবং সেখান থেকে তোমরা দেখতে পারো। সেগুলো প্র্যাকটিস করলে আশা করছি ফাইনাল পরীক্ষায় কিন্তু ইজিলি তোমরা পারবে এবং ইজিলি লিখতে পারবে। এবং আজ যে 7টি কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম, এই কোশ্চেনগুলো অবশ্যই ফাইনালের জন্য ভালো করে রেডি করে ফেলো। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।